আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের উদ্যোগে বৃহস্পতিবার শিপার ট্রেনিং সেন্টারে স্টেট লেভেল রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব, মেয়র দীপক মজুমদার এবং বিভিন্ন নগর পঞ্চায়েত ও পুরসভার নির্বাচিত চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান সহ পুর প্রতিনিধিরা। এই বৈঠক প্রসঙ্গে মনোজ কান্তি দেব জানান, কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সঠিক বাস্তবায়ন করার লক্ষ্যে এবং মানুষের মৌলিক চাহিদামুখী কর্মসূচি সফলভাবে রূপায়িত করার জন্য বৈঠকে আলোচনা এবং মত বিনিময় করা হবে। টুইপের কাজ এবং অন্যান্য সামগ্রিক কাজকর্ম পূজার আগে যাতে সম্পন্ন করা হয় বৈঠকে সেই বিষয় নিয়েও আলোচনা করা হবে বলে জানান খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব। আপনারা জানেন যে ত্রিপুরা রাজ্যে পুরসভা, নগর পঞ্চায়েত এবং এএমসি নির্বাচন হয়েছে খুব বেশিদিন হয়নি। তো নির্বাচিত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানদেরকে নিয়ে এবং আগরতলা পৌরসভা অন্তর্গত সকল মেম্বারের কাউন্সিলদেরকে নিয়ে আজকে একটা গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন আমরা করেছি। উদ্দেশ্য একটাই, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে প্রকল্পগুলি রয়েছে সেগুলি সর্বভাবে বাস্তবায়ন করা এবং আমরা মানুষের যে মৌলিক চাহিদা, বেশ কিছু রাস্তা, পানীয় জল, বিদ্যুৎ, ড্রেনেজ সিস্টেম, সেগুলি সঠিকভাবে বাস্তবায়ন করা এবং টুয়েপের কাজ যেটা রয়েছে সেই টুয়েপের কাজ সঠিক সময় দেওয়া, পূজার আগে দেওয়া, কালী পূজা এবং দুর্গাপূজার আগে সেই কাজগুলি সঠিকভাবে বন্টন করা। এছাড়া প্রত্যেকটা প্রধানমন্ত্রী আবাস যোজনার যে ঘর, রাজ্য পর্যাপ্ত ঘর দেওয়া হয়েছে সেই